ইসলামের পাঁচটি রুকন বা স্তম্ভের মধ্যে প্রথমটি হল শাহাদা বা কালিমা কিন্তু সেই কালিমা বা শাহাদাটা কি এর উত্তরে আমরা অনেকে অনেক কিছু বলি কেউ এলাহ ইল্লাল্লাহ কেউ লা এলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এভাবে আমরা অনেক কিছু বলি আসলে কালিমাটা হলো মানে শাহাদথু আল্লাহ আলাহি ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এভাবে বললে হবে অথবা বলতে হবে আশহাদু আল্লাহ আলাহি ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এভাবে বললে হবে অথবা আশহাদু আল্লাহ আলাহি ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এভাবে বললেও হবে কিন্তু শুধু লা লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এইভাবে না বলাটাই ভালো কারণ এ ব্যাপারে একটু বিতর্ক আছে আচ্ছা তো বাংলা কি বাংলা হলো যে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়া আল্লাহ রসুল অথবা এভাবে বলতে পারেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল অথবা এভাবেও বলা যেতে পারে যে এবং মানে আবার সাক্ষ্যটা উল্লেখ করে আবার মানে এমন আমি সাক্ষ আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল তো এইভাবে দিলে সবথেকে নিরাপদ কিন্তু যারা বলেন যে শুধু লাই ইল্লাল্লাহ বলেন দেখুন লাই আলাহি হলো কালিমা তাই বা মানে তহসিদের বাণী তহসিদের বাণী আর এখানে যে শাহাদার কথা বলা হচ্ছে সেটা হলো মানে তৈরো বাণী আর রসুল সালামের রেসালতেরও ঘোষণা এই দুইটা কিন্তু একসাথে এইভাবে আছে হাদিসে সুতরাং এই দুইটাকে একত্রে এইভাবে উল্লেখ করতে হবে কিন্তু মাঝখানে ও আন্না অথবা ও আশাহাদু অথবা শাহাদা কিছু একটা দিয়ে মানে পৃথক করা হয়েছে তো যেভাবে রয়েছে হুবহু ওইভাবে বলাটা সবথেকে নিরাপদ নয় কি তো আমরা হয়তো এটাকে উঠাই দিয়ে দিয়ে আমরা বলি লাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অনেকে বলে এবং বিভিন্ন এর দলিল পত্র দেয় আমি বিতর্কে যাবো না আমি বলি যে তার থেকেই বেশি নিরাপদ নয় যেটা হাদিসে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় যেটার ব্যাপারে কোনো একাফ নাই পৃথিবীর কোনো আলেম একফ করেনি তো সেটা আমাদের অসুবিধাটা কি তাই না তো এই জন্য আমরা এইভাবে বলবো জাজাকমুল্লাহ সালাম আলিক রহমতুল্লা Good night.